এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন যার নাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পয়গম্বর প্রায় 950 বছরের উপরে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন কয়দিন প্রায় 950 বছরের বেশি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন কিন্তু 950 বছরে দ্বীন অর্জন করেছে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 83 জন মানুষ কয়জন আমা আমি যে কথা বলতে চাই ভালো করে শুনেন নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাঝে মধ্যে তাকে তার ধর্মের লোকেরা তার দেশের লোকেরা উম্মতেরা তাকে পিটাইয়া রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে দিয়ে চলে যেত কখনো মনে করত তিনি ইন্তেকাল করেছেন কখনো রশি বেঁধে তার নদীতে ফেলে দিত পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিত কিন্তু আল্লাহর পয়গম্বর দিন ছেড়ে দেন নাই আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ তাআলা 950 বছর দ্বীনের দাওয়াত দিলাম কই মানুষ তো কালিমা পড়তে চায় না মুসলমান হতে চায় না এবার আমি কি করব নির্যাতন সইতে আর পারি না সকাল বেলা আঘাত করে রাত্র পর্যন্ত নির্যাতন করে আল্লাহ তাআলা আমার হাত পা বেঁধে মাটির মধ্যে টানা হেঁচড়া করে আমার দুটো হাত গাছের চুঙ্গে বেঁধে আমাকে নির্যাতন করে পিঠায় আয় আল্লাহ তাআলা আর সহ্য হয় না এই নির্যাতন আর বরদাস্ত হয় না আল্লাহ তাআলা আমি এখন কি করব আমি কি চলে যাব দেশ ছাড়বো না কোথায় যাব আল্লাহ বলেন নহরে অবশ্যই অবশ্যই কি করতে হবে তুমি বলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা আর সহ্য হয় না এই নির্যাতন সহ্য হয় না এই অমানবিক কাজগুলো সহ্য হয় না আয় আল্লাহ তাআলা আপনি বলেন কি করতে হবে আল্লাহ বলেন নূরে তুমি যেই কথা বলবে আমি আল্লাহ করব নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করতে লাগলেন তার জাতির বিরুদ্ধে আর বললেন আল্লাহ তাআলা যারা দিন শিখবে না যারা দিনের পথে চলবে না যারা মুসলিম হয়েছে তাদেরকে পিটায় আমাকে নির্যাতন করে 950 বছর দাওয়াত দিতে দিতে মাত্র 80 থেকে 83 জন লোক মুসলিম হয়েছে আর কে কেউ মুসলিম হবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা হুদের ভিতরে বলতেছে নূরে আমি জানাইয়া দিলাম আর কেউ কালিমা পড়বে না আর কেউ মুসলমান হবে না আর কেউ দিন শিখবে না আয় আল্লাহ তাআলা আর যদি কেউ দিন না শিখে আমি কি করব বদদোয়া করলেন আল্লাহ বলে নূরে তোমার বদদোয়াকে কবুল করে নিলাম এই জাতিকে আমি ধ্বংস করে দেব এই জাতিকে আমি রাখব না যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে যারা আমার দ্বীনের সঙ্গে বেয়াদবি করেছে যারা আমার কিতাবের সঙ্গে বেয়াদবি করেছে তাদেরকে আমি দুনিয়ার জমিনে রাখব না তাদেরকে ধ্বংস করে দেব হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা তাহলে আমি কি করতে পারি আযাবের কথা তো আপনি বললেন আযাব দিবেন আল্লাহ বলেন নূহরে আমি আযাব দিব এদেরকে পানির নিচে ডুবাইয়া মারব এদেরকে অস্তিত্ব নষ্ট করে জাতিকে ধ্বংস করে দেব সুতরাং তুমি একটা নৌকা বানাও কি বানাও লম্বা ইতিহাস নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাআলা কেমনে নৌকা বানাবো আর আমার জিন্দেগিতে 950 বছরে কোনোদিন দেখলাম না পানি আসতে কোন নদী নাই কোন সাগর নাই মরুভূমি আর মরুভূমি পান করার জন্য পানি পাওয়া যায় না এই জায়গায় নৌকা বানাবো আবার তিন তালা নৌকা বানায় লাভ কি আল্লাহ বললেন বন্ধুরে ওটা আমার কৌশল তুমি জানো না আমার সঙ্গে যারা মস্কারা করে কামা তাসখারুন আমি আল্লাহ তাদের সঙ্গে মস্কারা করতে পারি আল্লাহ তাআলা তাহলে আমি কি করব নৌকা বানাও কয় তলা নৌকা বানাবো তিন তলা নৌকা বানাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাতে লাগলেন কি বানাতে লাগলেন অমুসলিমেরা কাফেররা আসে আর নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে নূহরে নৌকা বানাচ্ছ কি করবা নৌকা বানাচ্ছি এই জন্যে
কিছুদিনের ভিতরে তোমাদের উপরে আযাব আসবে, আল্লাহর গজব আসবে, আর পানি অনেক উপরে চলে যাবে, দীর্ঘদিন পর্যন্ত পানি থাকবে, তোমরা পানির নিচে ডুবে যাবে। এই জন্য নৌকা বানাই কাফেররা বিদ্রুপ করে টাট্টা করে বলতে লাগলো, অনু এই কোনদিন জিন্দেগিতে চলার পথে পানিও দেখলাম না, মরুভূমির ভিতরে বৃষ্টি দেখি নাই, ওই জায়গায় তুমি তিনতলা নৌকা বানাচ্ছ, মনে হচ্ছে তুমিও পাগল তোমার আল্লাহও পাগল। নাউজুবিল্লাহ বলেন। এভাবে নৌকা বানাতে লাগলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কাফেরদের কূট কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আমার বন্ধুগণ, নৌকা তৈরি শেষ হয়ে গেল। এমন সময় গোটা দুনিয়ার কাফেররা, মুসলমান কয়জন গোটা পৃথিবীতে? 80 থেকে 83, আর নাই, আর নাই, আর নাই, গোটা পৃথিবী কাফের। গোটা দুনিয়ার কাফেররা বসে পরামর্শ করলো, নু এবং তার আল্লাহ মিলে আমাদেরকে পানিতে ডুবাইয়া মারতে চায়, আর এই নৌকা তিনতলা করছে, নৌকায় নাকি তার উম্মতদেরকে বীর 80 থেকে 83 জনকে উঠে নিয়ে যাবে। আমরা পরামর্শে উপনীত হলাম, ওর নৌকায় পানি আসার আগে আগে আমরা টয়লেট করে ভরায়া দিব। নাউজুবিল্লাহ বলল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গোটা দুনিয়ার কাফেররা মিলে দলে দলে আসতে লাগলো, আর এই নৌকার ভিতরে কেউ দুতলায়, কেউ তিনতলায়, কেউ নিচতলায়, তারা দলে দলে আসতে লাগলো আর টয়লেট করতে লাগলো। করতে করতে পয়গাম্বর নূহ আলাইহিস সালামের তিনতলা নৌকাকে ভরায়া দিল। একবার তিনতলা নৌকা কানায় কানায় ভর্তি করে দিয়েছে ময়লা দিয়া। তাদের উদ্দেশ্য হলো, দেখি তোমার আল্লাহ কি করেন, বৃষ্টি দিবেন, বন্যা দিবেন, আমাদেরকে ডুবাবেন, এই নৌকায় নাকি তুমি উঠবা, নৌকায় তো টয়লেট করছি, এখন তুমি বসবা কই? কত বড় শয়তান চিন্তা করেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনতলা কানায় কানায় ভর্তি করে দিয়েছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এটা কি করলো? আপনি বলেন, নৌকা বানাতে নৌকা বানালাম, বৃষ্টিও নাই, পানিও নাই, বন্যাও নাই, যে জিনিস বানাইছিলাম ওখানে তো যাইতেও পারি না, ভৈরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যাইফা। ওরা কৌশল করেছে, তোমার তৈরি করা আমার হুকুমে নৌকাটাকে ভরে দিয়েছে, যেন আমাকে নিয়ে টাট্টা করে। আমি আল্লাহ বললাম, কামা তাসখারুন, আমিও তাদেরকে নিয়ে এখন টাট্টা শুরু করে দিলাম। আয় আল্লাহ তাআলা, আপনি কেমনে টাট্টা করলেন বুঝতেছি না, বুঝান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কৌশল শুরু করে দিলেন। তারা এখন চিন্তা করলো, নৌকা তো তিনতলা ভরে ফেলেছে, এলাকার ভিতরে যারা অসুস্থ, হাঁটতে পারে না, চৌকে দেখে না, এমন লোককে কাঁধে করে আইনে নৌকায় বসায় টয়লেট করায়, চিন্তা করছেন কত বড় শয়তান। এমন অবস্থা করেছে, এলাকার মধ্যে আর কোনো মানুষ নাই, সবাই এখানে এসেছেন আর ময়লা ফেলে দিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নূহ আলাইহিস সালামকে বললেন, নূরে তুমি চিন্তা করো না, আমি কৌশল শুরু করে দিয়েছি। হঠাৎ করে ওরা ঘুম থেকে উঠে দেখে গোটা দুনিয়ার মানুষের বডিতে কুষ্ঠরোগ হয়েছে, পচন ধরেছে, দুর্গন্ধ শুরু হয়েছে, হাত পচে যায়, পা পচে যায়, বডি পচে যাচ্ছে, জিহ্বা পচে যাচ্ছে, পোকা বের হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কোথা থেকে হঠাৎ করে মহামারী দেখা দিল, চিন্তা করে পায় না। এক পর্যায়ে সবাই মিলে কে করবে খুঁজে পাচ্ছে না, সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ হলে হবে কি, শয়তানি ছাড়ে না, অসুস্থ বডি নিয়ে আইসা তারা টয়লেট করে। বাংলাদেশে দেখবেন এমন লোক আছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টে সব মারা গিয়েছে, এরপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এক বৃদ্ধ অথবা বৃদ্ধ, অনেক বয়স হয়েছে, কুষ্ঠরোগী, গোটা বডি পচে গিয়েছে, দুর্গন্ধ হয়েছে, কোটা আরো বডি কুষ্ঠরোগে ভরে গিয়েছে,
ওই পুরুষ অথবা মহিলাকে কিছু লোক ধরে ধরে কাঁধে করে আইনা নৌকার তিনতলায় বসিয়ে দিয়েছে টয়লেট করার জন্য। ও যখন টয়লেট করতে বসছে, বয়স কম না বেশি কথা বলেন না কেন, সুস্থ না অসুস্থ, অসুস্থ বয়সও বেশি, তা উঠছে কয়তলায় কথা বলেন না কেন, তিনতলায় উঠছে, টয়লেট করার সময় পা পিছলে গিয়ে ডাইরেক্ট হেড অফিসে চলে গেছে, একবারে ভিতরে ঢুকে গেছে, একবারে ভিতরে ঢুকে যখন গিয়েছে গোটা বডিতে টয়লেট আর ময়লায় ভরে গিয়েছে, যখন ভিতর থেকে বাইর হইছে, বের হয়ে পানি দিয়ে শরীর ধুইছে, ধোয়ার সাথে সাথে দেখে তার বডি থেকে সকল কুষ্ঠরোগ দূর হয়ে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে লাগলো কি ব্যাপার, আমার বডি থেকে কুষ্ঠরোগ গেল কোথায়, আমি তো এই হেড অফিসে ঢুকলাম, ময়লা আবর্জনায় ঢুকলাম, আমার বডিতে ময়লা লাগলো, এখন সুস্থ হলাম কেমনে। আমার ভাইরা সবাই চিন্তা করতে লাগলো সুস্থ হলো কেমনে, বলতেছে আমি তো সুস্থ ছিলাম, ওই জায়গায় পড়ে যাওয়ার কারণে সুস্থ হয়েছি। তারা পরীক্ষা করবার জন্য আরো কয়েকটাকে ধৈরা ভিতরে ছেড়ে দিছে, ভিতরে যখন ছাড়ছে বের করেছে পানিতে ধুইছে, দেওয়ার পরে দেখে পরিষ্কার সুস্থ হয়ে গেছে। তারা বুঝতে পারলো আমরা যেই যেই রোগের কারণে ঔষধ খাওয়ার কারণে আমাদের রোগ সারে না, এই জিনিসের ভিতরে ঔষধ রয়েছে। আগে দলে দলে টয়লেট করছে, এখন দলে দলে এর নিচে ডুব দিতে শুরু করেছে। কৌশলটা কার বলেন না কার, আল্লাহ বলছেন তোমরাই ভরছিলে, এখন তোমরা এটা পরিষ্কার করো, সবাই ডুব দে, বাইর হয়, দেখা যায় সুস্থ হয়ে গেছে। এভাবে চলতে লাগলো, চলতে চলতে রাত্রবেলা দিনে বেলা বালতি দিয়া জগ দিয়া মগ দিয়া যে যা পারে বাড়িতে নিয়ে যায়, বরকতের জন্য নিজের ঘরে লাগাইয়া দেয়। নাওজুবিল্লাহ বললেন না, কৌশলটা কার, আল্লাহ বলছিলেন তোমরা এই জিনিসটা নিজেই এখানে ফেলছিলা, এখন নিজের বডিতে লাগাও, এটার নামই হচ্ছে মস্কারা। তোমরা আমাকে নিয়ে মস্কারা করছিলা, এখন দেখো তোমাদের কি নিয়ে মস্কারা করতে। সুবহানাল্লাহ, এভাবে চলতে আছে চলতে আছে আমার বন্ধুগণ, মানুষ যা আছে তিনতলা পরিষ্কার করে নিয়ে দিতেছে বডিতে, দিতে 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 তিনতলার ময়লা শেষ, কিন্তু কুষ্ঠ রোগ শেষ হয় না, রোগী এখনো বাকি আছে। মনে হেরা কি করবো, হেরা চিন্তা করলো রোগ তো বাকি আছে কিন্তু ময়লা তো আর নাই। সোনালা বললেন না, ময়লা করছিল কারা, কথা বলে না কেন, এখন উঠাইতেছে কারা, নিজে কাজ করছো নিজে উঠাও, এখন তো আর ময়লা নাই রোগ বাকি আছে। তারা বালটি নিয়ে আইসা দূর থেকে দুই চার পাঁচ কিলোমিটার দূর থেকে পানি আইনা নৌকারে ভালো করে পাঁচবার দশবার পনেরো বার করে ধইয়া পরিষ্কার কইরা এই পানি খাইতেছে আর মাথায় দিতেছে, দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। এইভাবে করতে 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 এক সময় পুরা নৌকা, আল্লাহ বলছেন অনু নৌকা তো বানাইছো, দোয়ার তো আর সময় পাও নাই, এখন তারা পরিষ্কারও করছে দইয়াও দিছে। সুবহানাল্লাহ বললেন, এই জন্য আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তারা কৌশল করেছিল আমার হুকুমে তৈরি করে নৌকাটা নষ্ট করে দিবে, আর আমি আল্লাহ কৌশল করলাম তাদেরকে দিয়ে পরিষ্কার করালাম। নহরে জোড়ায় জোড়ায় নৌকার ভিতরে মানুষগুলাকে উঠাও, নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উঠাতে লাগলেন, সব উঠানো যখন শেষ হয়ে গেল প্রাণীকে উঠালেন, সাপ বিচ্ছু উঠালেন, বাঘ ভাল্লুক উঠালেন, পশু পাখি উঠালেন, জোড়ায় জোড়ায় উঠালেন, লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, সব যখন উঠানো শেষ হয়ে গেল হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় মরুভূমির নিচ থেকে পানি উঠতেছে, চুলার নিচ থেকে পানি বের হয়, খাটের নিচ থেকে পানি বের হয়, আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতরে গোটা দুনিয়া প্লাবন হয়ে গিয়েছে। নূহ ইসলাম সবাইকে নৌকা উঠালেন, আর নৌকা উঠে উঠতে লাগলো উপর দিকে, ঢেউ উঠতে লাগলো উপর দিকে। নূহ আলাইহিস সালাম দেখলেন নিজের সন্তান, নাম কি,
বেশে যাচ্ছে, তাকে বলেন বাবা তুমি আমার সন্তান, তুমি আসো নৌকা উঠো। উঠতে চাইল না, ওই জায়গায় কথা বলা আমার উদ্দেশ্য। কেনান বলছেন না আমি উঠবো না, নৌকা যদি যদি পর্বতে যায়, আমি পানি যদি যদি পর্বত পর্যন্ত চলে যায়, আমি এর উপরে উঠে যাব। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানের দিকে তাকালেন, আহারে আমার সন্তান ডুবে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন নূহরে খবরদার, যে লোকটার ভিতরে ঈমান নাই, যে আমি আল্লাহকে চিনে না, সে তোমার সন্তান হতে পারে না, তোমার পরিবারভুক্ত হতে পারে না, তোমার পরিবারের সদস্য তো সে যার ভিতরে আছে ঈমান। সুতরাং আমাদের মধ্যেও যাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর রাসূলের পরিচয় নাই, তারা আমার সন্তান হতে পারে, আমার পিতা হতে পারে, আমার ভাই হতে পারে, তারা আমার পরিবারের লোক না, কিন্তু আমার চাইতে হাজার মাইল দূরের কারো ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর রাসূলের দিন থাকে, সে হলো আমাদের পরিবারের লোক। কোন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ? তাই যদি হয় মনে রাখবেন যা বুঝতে চাই, তাই যদি হয় রাষ্ট্রের কোন সীমানা, ধর্মের কোন সীমানা হয় না, ধর্মের কোন রাষ্ট্র হয় না। আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর হিন্দুরা সংখ্যালঘু, এই মনে করে যদি আপনি হিন্দুদেরকে পিটান, একদিন আপনি ভালো করে মনে রাখবেন রাষ্ট্রের মধ্যে ধর্মের কোন সীমানা হয় না। বাংলাদেশের ভিতরে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশের সীমানা পার হয় আপনি ভারতে যান, গিয়ে দেখবেন মুসলমানরা সংখ্যালঘু। কথা বলেন না কেন? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সীমানা পার হলে সংখ্যালঘু, যে হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু সীমানা পার হলে তারা সংখ্যাগরিষ্ঠ। আপনি যদি আপনার দেশে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে হিন্দু সংখ্যালঘুদের উপরে কোনো কারণে অন্যায় আচরণ করেন, তারাও একদিন সীমানা আরো পারে আপনার সংখ্যালঘু মুসলমানদেরকেও আক্রমণ করতে পারে। কোন ঠিক কিনা? যেন উচিত হচ্ছে আমাদের প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? বলেন না করা যাবে? করা যাবে না। রাসূল ইহুদিদের সঙ্গে বিজনেস করেছেন, রাসূল নিজের তরবারি ইহুদির কাছে জামিন দিয়েছেন, নবীজিও চলেছেন, তো আপনি আমি কোন ধর্ম শিখতেছি? যে আমাদের প্রতিবেশী হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি খ্রিস্টান আছে, আর তারা তাদের বিশ্বাস মতো ধর্ম পালন করতেছে, আপনি পিটাইয়া মাইরা জ্বালাইয়া আগুন দিয়া পোড়াইয়া দিনের ভিতরে আনবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ বলছেন লা ইকরাহ হাফিদ্দিন কাত্তাবাইয়ানা রুশদ মিনাল গাই, দিন নিয়ে বাড়াবাড়ি করবো না, আমি আল্লাহ দুটো পথ দিয়েছি, কাত্তাবাইয়ানা রুশদ মিনাল গাই, এটা সত্য রাস্তা, এটা মিথ্যা রাস্তা, তোমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া এই রাস্তা সত্য, এই রাস্তা মিথ্যা। এখন সে মনে করবে কোন রাস্তা দিয়ে চলবে, সে তার যেদিকে চলুক আমার কাছে আসা লাগবে, জবাব দেওয়া লাগবে, তোমাকে দারোগা বানাই নাই যে পিটাই ইসলাম কবুল করাবে। কথা বলেন না কেন? ভালো করে মনে ভালো করে মনে, কারো প্রতি নির্যাতন করবেন না, অন্যায় অনাচার করবেন না। ইসলাম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, আমরা পারবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বারোটার উপরে হয়েছে আলোচনা, কিন্তু লম্বা, আমি আর আলোচনা বাড়াতে চাই না, বারোটার উপরে হয়ে গেছে, যে আলোচনা শুরু করেছি অনেক লম্বা, কিন্তু বলেন তো বলতেছেন কয়জন, আমি তো বুঝতেছি বসছেন, কষ্ট হচ্ছে আপনাদের, লম্বা করা যাবে না। আরে শুনেন কি বলতে চাই। সুতরাং আল্লাহ কেউ আসতে, আপনারা জানেন না রাসূল পাক বলছেন কেউ যদি কোনো বিধর্মীর উপরে অন্যায়ভাবে নির্যাতন করে, আক্রমণ করে, কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে, কিয়ামতের দিন রাসূল তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আপনি কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে চিন্তা আছেন? আপনি মুসলিম কিনা এটা খবর নিলেন না? হ্যাঁ কেন? আমরা তো যারা বসছে এরা কি মুসলিম না? কথা বলেন না কেন? ফজরের নামাজে কই থাকেন? কেয়ামতের দিন কি জবাব দিবেন? আল্লাহর কে বলবেন আল্লাহ ঘুম ছাড়ায় না, কবে দিকে আয়, কাছাকাছি আয়, ঘুমটা ছাড়াইয়া দিই ঠিক মতো, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার আমরা এত খারাপ হয়েছি, আমরা তো নিজ মসজিদে যাই না, আর বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দিই, হ্যাঁ বাচ্চারা এটা পিছনে যাও, যাও চিল্লা চিল্লি করো না, এগুলো বলেনি এলাকায় আমি জানি,
মসজিদে বাচ্চারা গেলে বের করে দেয়, যে ইমাম সাহেব যেই মুসল্লি বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি যদি করে না, দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, চিলাচিলি করবে, ফ্যান ফালায় দিবে, গ্লাস ভাঙ্গে দিব, প্রস্রাব কইরা দিব, দরকার হইলে মুসল্লি লুঙ্গি দড়ি টান দিব, আপনাদের অসুবিধা আছে? কিছু কয় না কেন? যে ইমাম সাহেব যে মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদে বাইর করেন, আস্তে করে মুসল্লিকে টান দিয়ে বাইর করে দিবে, তোমার মসজিদে আসার দরকার নাই। কেমন মুসল্লি? বাচ্চারা মসজিদে আসলে তোমার ডিস্টার্ব হয়, তোমার আমার দোয়া তো কবুল হবে না, নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে অশ্লীল অনাচার করি, তোমার আমার নামাজ তো কবুল হবে না, তোমার আমার দোয়া তো কবুল হবে না। দোয়া যদি কবুল হয় এই মাসুম বেগুনা বাচ্চাদের কারণে কবুল হবে, এদেরকে বাইর করে দেন। এগুলা করবেন নি, বাচ্চারা দুষ্টামি করলে আপত্তি আছে? আরে জান্নাতের ভিতরে যে মসজিদ থাকবে না, এই মসজিদের ভিতরে খেলাধুলা করবে বাচ্চারা, এজন্য বাচ্চাদেরকে মসজিদে বাইর করবেন না। ওরা দুষ্টামি করুক, ওরা যা ভাল্লাগে করুক, আপনারা তো হাদিস জানেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তার নাতি হাসান আর হুসাইন কাঁধে এসে বসে থাকতো, সুবহানাল্লাহ বলেন না, কাঁধে উঠে বসে থাকতো, সরাইয়া দিতেন না। আর আপনি আমি কি হইছি, যাই না তো নামাজে, তো বাচ্চারা গেলে পিছনে, হ্যাঁ বাচ্চা পিছনে যাও, তো আপনার সমস্যা কি? বাচ্চা সামনে গেলে, এগুলা করবেন নি বলেন। আমার কথা কষ্ট পাচ্ছেন? আমার কথা কি ভুল হচ্ছে? আমার কথা যদি সন্দেহ থাকে আপনার দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমরা বুঝি নাই, আমি বুঝাইয়া দিব আপনাদেরকে, আপনাদের প্রশ্নের জবাব দেব, যা প্রশ্ন করতে পারেন প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা তো মারামারিতে আছেন বাচ্চা নিয়ে, আপনারা কে হাত বাঁধলো মাথার উপরে, কে বুকের উপরে, কে নাভির নিচে, কে জুরে আমিন বললো, কে আসতে বললো, কে নবী সালাম আলাইকা বলছে, এই নিয়ে মারামারি করে শেষ, কথা বলেন না কেন? এগুলো মারামারি করতে কইছে কোন হাদিসে? কোন তো কেন কেন আল্লাহ রাসূল বলেছেন, যারা মুসলমানদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা মানুষের মুসলমানদের জবাই করা পশুর গোশত খায়, এরা তোমাদের ভাই, এরা কি আমাদের ভাই? তাদের সাথে মারামারি করবেন কেন? এগুলো আমরা করব না ইনশাআল্লাহ বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলেন না ইনশাআল্লাহ? পাঁচ ওয়াক্ত হালাল হালাল খাবো তো, সন্তানদেরকে হালাল খাওয়াবো বলেন না ইনশাআল্লাহ? হারাম খাবো বলেন? হারাম খাবো, পারবো তো ইনশাআল্লাহ? নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে পর্দায় রাখবো, কথা বলেন ইনশাআল্লাহ। আমি আলোচনার শেষে একটা আমল দিয়ে যাব, আমল যদি করেন তাহলে একটা রাত্রে এই আমল যদি করেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, একটা মকবুল হজের সওয়াব পাবেন। দুইজন মানুষ মারামারি করে আলাদা হয়েছে, এই দুইজন মানুষকে মিলাইয়া দিলে আল্লাহ রাসূল বলছেন জান্নাতুল ফিরদাউসের মালিক হয়, এই জান্নাতের মালিক হওয়ার সওয়াব পাবেন। ছোট্ট একটা আমল, আমি বলে দেব, কিন্তু আমি জানি আপনারা আমল করবেন। বলেন হুজুর, চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, যে হারে বসছেন আপনাদের যে অবস্থা দেখতেছি, আমার বন্ধুগণ আসুন, এই জন্য পরিবারকে আমরা সুন্দর বানাই ইনশাল্লাহ বলেন না? কি বানাই? সুন্দর বানাই, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তো এমন যা চাইবেন তাই দিবে, না দেয় না, না দেয় না, আল্লাহর কাছে চাইলে দিবে না? জীবনটা খুব ছোট, পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো বানান, বাবা ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ককে সুন্দর বানান। এর মাধ্যমে পরিবার সুন্দর হবে, রাষ্ট্রকে পিটাইয়া ভালো বানানো লাগবে না, সমাজকে পিটানো লাগবে না, আপনি আমি ভালো হয়ে যাই, সমাজ এবং রাষ্ট্র এমনি এমনি ভালো হয়ে যাবে, কথা বলেন না কেন? আমরা তো খারাপ, আমরা তো খারাপ, আমরা তো বউর হাতের রান্নাকে একটা দিন বললাম না, বউ মাশাআল্লাহ তোমার হাতের রান্না যে কি মজার কি স্বাদ, বলছেন কোনোদিন? এটা তো কই দিবেন না, কিন্তু পাশের বাড়ির ভাবি যদি রান্না করে দেখো, হ্যাঁ ঠিক আছে, কি যে স্বাদ, ওইটাই ভাল লাগবে। এগুলা বাদ দেন ইনশাআল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মনে রাখবেন, যারা বিয়ে করেছেন এক জায়গায় আপনারা বিপদে আছেন, বিপদ হচ্ছে আপনি যত বড় পীর হন
যত বড় বুজুর্গ হন, যত বড় নেতা হন, আপনার বউ যদি আল্লাহর কাছে সার্টিফাই না করে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, মাপ পাবেন, আর যদি ও কিছু না বলে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ আপনি যত বড় পীর পাবলিকের কাছে থাকেন না কেন, বউ জানে আপনি কত নম্বরের পীর, বউর কাছে আপনি কত নম্বরের পীর বউ ভালো করে জানে, ঠিক কিনা বলেন? সবাই কিন্তু ওই জায়গায় ধরা আছে। এজন্য একটা কথা মনে পড়ে গেল, কোরআনের না হাদিসের না, কোরআনের না হাদিসের না, ইতিহাসের লেখছেন আশরাফ আলী তানভী। আগে বলে দিচ্ছি কুতার কর ঘটনা ইতিহাসের, সমরকন্দে ইরাকের বুখারা এবং সমরকন্দে একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আসলেই বুজুর্গ আল্লাহর ওলি, ভালো মানুষ, কিন্তু বউ একটা খাটাস। আপনারা কি বলেন? খাটাস, খাটাস, কোনো কথা শুনেন, কথা শুনেন, পাবলিক এসে কহ হুজুর এই বউরে আপনি তালাক দেন নাকি, তালাক দেন নাকি, আরেকটা ভালো মানুষ বিয়ে করেন নাকি, আল্লাহর ওলি বলতেন বাবা আমি যদি এই মহিলারে তালাক দেই, আমারে যে নির্যাতন করে, যে ডিস্টার্বটা করে, মাঝে মধ্যে ঘুমে তোমার বালিশ ছাপ দিয়ে মাইরা ফেলাইতো, মানে আমি যদি এর ছাইরা দেই, আমি তো ধৈর্য ধরতেছি, আমার আবার কোন মুসলিম ভাই বিয়ে করবে, ওর তো রাত্রি মাইরা ফেলাই দিব, এজন্য অন্যরা যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আমি আমার কাছে রাইকা দিছি আর ধৈর্য ধারণ করছি, আর আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তো একদিন কষ্ট হচ্ছে না তো কথাটা, আল্লাহর ওলি বাসায় বসে আছে, তো বউ মানে না, কয় মি আপনি কত নম্বরের পীর আমি জানি, মানতেই চায়। একদিন সমরকন্দে তিনি বসবাস করতেন, বুখারা থেকে তিনজন লোক আসছে আল্লাহর ওলির কাছে বায়াত হবে। কি হবে? বায়াত হবে। বায়াত হওয়ার জন্য যখন আসতেছে, তিনি একটা জায়নামাজ নিয়ে জঙ্গলে চলে গেছেন ইবাদতের জন্য। এই তিনজন আসছে, আয়শা বাড়ির আঙ্গিনে আসছে, আয়শা দেখে এক মহিলা বাড়ির উঠান চিনেননি, উঠান উঠান জালো দিতেছে, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, মা এই বাড়ির পিসা বুজুর কই? তুমি এত দূর থেকে আইসো এরা চিনো না, আমার ঘরে থাকে আমি জানি না কত নম্বর, এরা পড়ছে মহা বিপদে, কাইলাম কই, দেখতেছে হাতে ঝাড়ু, বড় কত তোমার দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নিকুম তুমিনা জালিম, আল্লাহ বাঁচাও, যদি মায়ের শুরু করে আমাদের, তারা তিনজন ভাগছে, আল্লাহর ওলি অরিজিনালি আল্লাহর ওলি ছিল, কাশ হয়ে গিয়ে তিনি বুঝতে পারলেন তিনজন মানুষ আসছিল বায়াত হওয়ার জন্য, কিন্তু স্ত্রীর জালাতন পাইয়ে এরা চলে যাচ্ছে, তাহলে এর মাধ্যমে আলিম ওলামাদের প্রতি একটা বিরূপ ধারণা এই তিনজনের তৈরি হয়েছে। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও, আমাকে একটা কারামত দাও, যে কারামত দেখাইয়া এই তিনটা মানুষকে দিনের পথে আনতে পারি, আল্লাহ তাকে একটা শক্তি দিলেন। আশরাফ আলী তানভী লেখেন ওনার মালফুজাতে, তিনি বাঘের পিঠে সওয়ার হলেন, সোয়ান হলে ডাকাই মজুর, কেমন এমনি মাইকের আওয়াজ হচ্ছে আর আপনারা যা করতেছেন, সোহান হলে একটু জুড়ে পড়েন, কিসের পিঠে সওয়ার হইছে? বাঘের পিঠে সওয়ার হইয়া অজগর সাপকে হাতের ছড়ি বানাইছে, মা সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ, কিসের ছড়ি? অজগর সাপরে হাতের ছড়ি আর বসছে কিসের পিঠে? আসতেছেন আল্লাহর রাস্তা দিয়ে তিনজনের সঙ্গে দেখা, একজন কেই তো হুজুর, বাপরে বাপ, যিনি বাঘের পিঠে বসছে অজগর সাপরে হাতের ছড়ি বানাইছে, ও পীরই বন দিব গেড়া, বউ মানলো না, তিনজন এসে সালাম দিছে, হুজুর বাড়িতে গেছিলাম, হুজুর আগেই বললেন মাইর টাইর খাইছো না তো তোমরা, হুজুর মাইর খাই নাই, খাওয়ার মতো হইছিল, তাদেরকে তিনি আমল দিয়ে বিদায় করে দিলেন, আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কি একটা জিনিস আমারে দিছেন আপনি, কি একটা জিনিস, আমারও তো ডিস্টার্ব করতেছে, পাবলিকরও ডিস্টার্ব করতেছে, আল্লাহ আমাকে আর একটু শক্তি দেন, আর একটু কারামত দেন, আমার বউ যেন আমারে দেখা দিনটা কমপক্ষে শিখে। আশরাফ আলী তানভী বলেন আল্লাহ তাকে এমন শক্তি দিলেন, তিনি বাতাসের উপর দিয়া এইভাবে উড়িয়া উড়িয়া যাইতেছে, বউ কি করতেছে?
উঠান উঠান দেখে আসমানের উপর দিয়ে একজন পিসা বুড়ে উড়ে যায়, কই তো এমন একজন পীরের কাছে তো মুড়ি দেওয়া দরকার যে বাতাসে উড়ে উড়ে যাইতে পারে। আর আমার স্বামী একটা ভণ্ড পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। এটা কে? কথা বলেন না কেন? এটা কে? তার স্বামী। যেমন পীরের কাছে মুড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু আমার স্বামী তো লাইনেরই না। আজকে আসুক, জিজ্ঞাসা করব। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি বাড়িতে আসছেন, শুনছেন কিছু? না তো কিছু শুনলাম না, কিছু গাছকে আমি উঠান জাড়ো দিচ্ছিলাম, আর একজন পিরসা বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে, আমার যে কি বল লাগছে। আল্লাহর ওলি বলছেন, তাইলে কি মনে করো, আমার তো মন চায় এমন পীর পাইলে তো মুড়ি দিতে। তুমি তারে চিনছ? না আমি তো চিনি নাই। আপনি কেমন পীর? শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। আর একটা পীর দেখলাম বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায়, আমার খুব ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। এই পীরের ঠিকানাটা দেন, আমি তার কাছে বায়াত হব, আমি তার কাছে মুরিদ হব। আল্লাহর ওলি বলছেন, যিনি উড়ে উড়ে গেছে সে আর কেউ না, আমি তোমার স্বামী। কই আপনি? এই যে উড়ে উড়ে গেছেন আপনি। হ্যাঁ আমি তো। ক এই জন্যই তো দেখছি একটু কাইতে কাইতে যায়, কি হয়ে যায়, এতক্ষণ মানছে মুরিদ হইব বলছে, স্বামীর কথা শুনে বলতেছে কাইতে যায়। মানে এর অর্থ হইলো স্বামী যত বড় পীর হন, বউ কিন্তু মুরিদ না। বউ পীর রিজিকে সারা দুনিয়া মুরিদ, কিন্তু বউ মুরিদ না। কথা বলেন না কেন? তো বহুত ওয়াজ আছে। সুতরাং এই জায়গায় এসে আমাদের মা খাদিজাতুল কুবরা সব থেকে আলাদা ছিলেন, সব থেকে আলাদা। আমি এই জায়গায় কথা বুঝাতে চাচ্ছি, যদি একটা আদর্শ জমিনে থাকে, চরিত্র যদি দিতে পারেন মা খাদিজাতুল কুবরা আর বিশ্বনবীর মতো পরিবার সিস্টেম তৈরি করতে পারেন, রাসূল বলছেন মরো আর জান্নাতুল ফিরদাউসে যাও। পরিবারকে ওই জায়গায় যদি সুন্দর করেন কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যেই দিন প্রথম নবুয়ত আসলো, ওয়াহী নাজিল হতে লাগলো, আল্লাহর নবীর কাছে ওহী আসার আগে আগে নবীজি গারে হেরার ভিতরে বসে বসে যখন ধ্যান করতেন, ধ্যানমগ্ন থাকতেন, একদিন আমার নবী শুনেন নূরের মিম্বরে বসে, আসমান এবং জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন এসে ডাক দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমার নবীজি বাড়িতে এসে খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজারে কে যেন আমাকে নূরের মিম্বরে বসে, আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আর কিছু বলে না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে দীর্ঘদিন থেকে আপনার সংসার করি, বিয়ের আগেও আপনাকে চিনতাম, বিয়ের পরে আপনাকে চিনি, আপনার মতো মহাদর্শবান পুরুষ আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই। আমার বিশ্বাস দুনিয়ার জমিনে আপনাকে কেউ দুঃখ দিতে চায় না, আমার বিশ্বাস আল্লাহর রহমতের কোন ফেরেশতা হবে। আর যদি কেউ আপনাকে এভাবে ডাক দে, আমি স্ত্রী হিসাবে আপনাকে পরামর্শ দিলাম। নবীজি দু হাত জড়িয়ে ধরলেন খাদিজার কপালে, চুম্বন করে বলেন, খাদিজারে তুমি জানো না আমি তোমাকে কতটুকুন ভালোবাসি। খাদিজা বলছেন, স্বামীরে আমি আপনাকে ভালোবাসি। খাদিজা তুমি যদি পরামর্শ দাও, ওই পরামর্শ আমি মেনে নিব, বলো তো আমি কি করতে পারি। খাদিজা বলছেন, স্বামীরে এইভাবে যদি প্রতিদিন এসে তোমাকে ডাক দে, আর কোনদিন ডাক দিলে বলবা প্রতিদিন ডাকো কেন, কিছু বলো না কেন, তুমি বলবা আমার বিশ্বাস কোন শয়তান আপনাকে দুঃখ দিতে পারবে না, কোন জিন্নাত আপনাকে দুঃখ দিতে পারবে না, কারণ আপনার কপালে যেই নূর রয়েছে সেই নূরটা আমি আমার গর্বের ভিতরে নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বিশ্বনবী আবার গেলেন গার হারাত, নূরের মিম্বরে বসে আমার নবীজি কিয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, কে তোমাকে চিনতে পারলাম না। দুই দিন পরে পরে আমাকে এসে ডাক দো, ইয়া মুহাম্মদ বলে তুমি কে? আমার স্ত্রী বলেছেন তোমাকে জিজ্ঞাসা করবার জন্য, তুমি কে? তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে চিনবেন না,
আমি হলাম জিবরাইল আল্লাহর রহমতের একজন জলিলুল কদর ফেরেশতা এই মুহূর্তে আপনার কাছে ওহি এবং নবুয়ত নিয়ে আমি হাজির হয়েছি বলেন সুবহানাল্লাহ আপনি পড়ে নি করা নবীজি বললেন আমি পড়তে পারি না এই আলোচনা লম্বা এরপরে বুকে চাপ দিলেন এটা বোঝাতে চাই না বিশ্বনবীর কাছে ওহি নাযিল হল নবুয়ত পেলেন ঘামতে লাগলেন কাঁপতে লাগলেন জ্বর উঠে গেল বাড়িতে চলে গেলেন কম্বলের নিচে শুয়ে পড়লেন কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে নবীজি কাঁপতেছেন খাদিজাতুল কুবরা স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী রে আপনার কাছে জানতে চাই কি হয়েছে কেনই বা আপনি কাঁপতেছেন আর কাঁদতেছেন শরীর থেকে গাম জড়তেছে কি হয়েছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন স্ত্রী রে আজ আমি যে ঘটনার সম্মুখীন হয়েছি এই ঘটনা তোমাকে বলতে পারতেছি না না জানি তোমাকে বললে যদি তুমি বিশ্বাস না করো খাদিজাতুল কুবরা বলছেন স্বামী বিয়ের আগে আপনাকে ব্যবসার মাধ্যমে বিশ্বাস করেছি আমানত দারির পরীক্ষা নিয়েছি বিয়ের পরে আপনাকে চিনেছি আপনি বলেন কি হয়েছে আপনি বলেন তো কি হয়েছে কেনই বা আপনি কাঁপতেছেন কেন আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে কেন আপনার শরীরে জ্বর উঠেছে আল্লাহর পয়গম্বর বললেন খাদিজা তুমি যে আমাকে বলেছ কে আমাকে ডাক দে জানবার জন্য তুমি আমাকে বলেছিলে আজ এসে ওই লোকটা আমাকে নূরের মিম্বরে বসে ডাক দিয়েছে আমি বলছি তুমি কে এসে পরিচয় দিয়েছে জিবরাইল আমার কাছে কোরআন নাজিল করেছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আমি আজকের থেকে নবী এবং রসুল এই ভার আমি নিতে পারতেছি না জিবরিল আমিন আমাকে বুকের সঙ্গে লাগিয়ে চাপ দিয়েছে কারণ ইলম সিনা দরসিনা চাপ দিয়েছে এই জন্য জ্বর উঠে গেছে আমি আজকের থেকে নবী এবং রসুল পৃথিবীর কাউকে বলি নাই তোমাকে বলতেছি তুমি না জানি বিশ্বাস করতে নাও পারো এই জন্য লজ্জায় তোমাকে বলতেছি না হযরতে খাদিজাতুল কুবরা বলছেন স্বামী দুনিয়ার মানুষ জানে না আপনি নবুয়ত লাভ করেছেন ঘরের ভিতরে এসেছেন আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী দুনিয়ার কেউ আপনাকে চিনে না আমি যতটুকুন আপনাকে চিনি আর দেরি করা যায় না আমিও এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম আমি আমার স্বামীকে এতটুকুন বিশ্বাস করি যার জিন্দেগিতে কোনোদিন একটা অন্যায় করে নাই অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় নাই আপনি নবুয়ত পাওয়ার জিম্মাদার দায়িত্ব আপনি নবুয়ত পাবেন আপনার হক সুতরাং পয়গম্বরে আরবি দেরি করা যায় না আপনাকে প্রশ্ন করতে চাই না সত্য না মিথ্যা কারো কাছে আপনাকে নিয়ে যেতে চাই না এই মুহূর্তে আপনি স্বামী আমি স্ত্রী আপনি এখনো কাউকে দাওয়াত দেন নাই সর্বপ্রথম আপনি আমাকে কালিমা পড়াইয়া প্রথম মুসলমান আপনি আমাকে বানাইয়া দেন পড়েন সুবহানাল্লাহ কেমন স্ত্রী স্বামীকে কেমন বিশ্বাস করেন আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আমি প্রথম মুসলমান হতে চাই আমার বন্ধুগণ বোঝাতে চাই স্বামীর প্রতি তার কেমন অগাধ বিশ্বাস ছিল ভালোবাসা ছিল আমানতদারই ছিল এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকালের সময় চলে আসলো ঘটনা বলা শেষ করে দিলাম একবারে ইন্তেকাল পর্যন্ত পৌঁছে গেলাম নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে বাহিরে থাকে মানুষ আমার নবীকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে পিঠায় আঘাত করে পাথর দিয়ে নির্যাতন করে সারাদিন মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত দেওয়ার পরে না খাওয়া পেটে কোনো খাবার নাই সারাদিন কষ্ট করেছেন মানুষ গালি দিয়েছে সন্ধ্যার সময় দরজা এসে খাদিজা বলে একটা ডাক যখন দিয়েছে একটা ডাক দিতে দেরি হয়েছে দরজা খুলে খাদিজা মুচকি হেসে নবীজিকে দড়াইয়া কপালে চুম্বন করে ডাক দিয়া বলেছেন স্বামী রে আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি খাদিজা এক ফোঁটা পানিও পান করি না কেমন ছিলেন আমাদের মা স্বামী আপনাকে এতটুকুন ভালোবাসি আপনি দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকেন আর আমি ঘরে ভিতরে একা একা খাবো ঘুমাবো হতে পারে না আমার বন্ধুগণ এই খাদিজাতুল কুবরার ইন্তেকালের দিন যখন চলে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে দিনের দাওয়াতে ছিলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন
করে দেখেন আমাদের মা খাদিজাতুল কুবরা কাঁদতেছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, চোখ থেকে পানি পড়তেছে। নবীজির বয়স যখন ছিল 25-21, ওই সময় বিয়ে করেছিলেন 45 বছরের মহিলা। আজ আমার নবীর বয়স তো উপরে চলে গিয়েছে, খাদিজার বয়স 65-70-এর কাছে। আমার বন্ধুগণ কাঁদতেছেন, আমার নবী বললেন খাদিজা কান্না করো কেন, জবাব দিচ্ছেন না। বিশ্ব নাই বলছেন খাদিজা দিনের দাওয়াত দিতে গিয়ে বাহিরে মানুষ আমাকে নির্যাতন করে আঘাত করে পিঠায়, কষ্ট নিয়ে ঘরে ঢুকি, ঘরে এসে তোমার চেহারার দিকে যখন আমি বিশ্বনবী তাকাই আমার গোটা দিনের কষ্ট দূর হয়ে যায়। আর আজ তুমি কেন কান্না করতেছো আমাকে কান্নার কারণটা বলে দাও। খাদিজাতুল কুবরা বললেন স্বামীরে আমার দর্দে সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় মরে যাব, আমি এই জন্য কাঁদতেছি, আমি যদি মরে যাই কে আছে আপনাকে দেখবার মতো, কে দেখবে মক্কায় যে আপনার কেউ নাই, কে আপনাকে দেখে রাখবে, মানুষ আপনাকে কিছু বলতে পারতো না, কারণ মক্কার মানুষ আমার টাকা দিয়ে বিজনেস করে, এই জন্য কেউ ভয়ে আপনার বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমি যদি মরে যাই মানুষ আপনাকে নির্যাতন করবে, কোথায় যাবে, এই জন্য কাঁদতেছি। খাদিজাতুল কুবরা বলছেন স্বামীরে ও স্বামী এই জন্য আমি কান্না করতেছি, আমি যদি মরে যাই আপনার কি হবে, কে আপনাকে দেখে রাখবে। বিশ্ব নবী বলছেন খাদিজা তুমি এমন কথা বলো না, আমি বিশ্ব নবী দুনিয়ার জমিনে জিন্দা থাকবো, আর তুমি ইন্তেকাল করবে দুনিয়ায় তুমি থাকবে না, আমি মানতে পারবো না। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার মনে হয় আজকে আমি বাঁচবো না মরে যাব, আপনাকে কয়েকটা ওসিয়ত করে দিতে চাই, ওসিয়ত গুলো আপনি মনে রাখবেন, আর আপনার কাছে আমি কিছুই চাই না। খাদিজাতুল কুবরা এই বলে বিশ্ব নবীকে কাছে ডাকলেন, নবীজি কাছে চলে গেলেন, কপালে চুম্বন দিয়ে জুড়ে মুষ্টিবদ্ধ করে হাত ধরে বলছেন স্বামী রে আমি স্ত্রী হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আপনার ঘর সংসার আমি করেছি, চলার পথে না জানি কোন জায়গায় কত অন্যায় করেছি, কষ্ট দিয়েছি, আপনি মনে ব্যথা পেয়েছেন, হক আদায় করতে পারি নাই, আজকে স্ত্রী হিসেবে আপনার কাছে ক্ষমা চাই, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন আমি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীজি ডাক দিয়ে বললেন খাদিজা তুমি আমার ঘরে আসার পরে তোমার সমুদায় সম্পত্তি ইসলামের রাস্তায় তুমি ব্যয় করে দিয়া দিনের রাস্তায় যে উদারতা তুমি তৈরি করেছো এই ঋণ পরিশোধ করবার মতো না, আমি স্বামী হিসেবে তোমার কোনো হক আদায় করতে পারিনি, সুতরাং তুমিও আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো যখন বলা হচ্ছে এই সময় খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমি কয়েকটা ওসিয়ত করতেছি, আপনি কি আমার ওসিয়ত গুলো শুনবেন। আমার নবীজি বলেন খাদিজা তুমি শুনো, সত্যিকার অর্থে যদি তুমি মরে যাও, আমি বললাম তুমি যদি আমার কাছে আমার কলিজা পর্যন্ত নিতে চাও, আমি বিশ্ব নবী আমার স্ত্রীকে এতটুকু ভালোবাসি আমি মুহাম্মদ কলিজা পর্যন্ত দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ, ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত ভালোবাসা প্রেম কতটুকু ছিল, কেমনে দিনের দাওয়াত দিয়েছেন, আর আজকে আমাদের ভিতরে পরিবারে কেমন শান্তি আছে। খাদিজাতুল কুবরা বলছেন স্বামীরে আমার এক নাম্বার ওসিয়ত, দীর্ঘদিন আপনার সঙ্গে ঘর সংসার করেছি, কোনদিন দামি একটা কাপড় চাই নাই, দামি একটা বাড়ি চাই নাই, দামি একটা খাবার চাই নাই, আজ আমি যে জিনিসগুলো চাইবো খুব দামি জিনিস না। এক নাম্বার হলো আমি যদি ইন্তেকাল করি, ওগো আল্লাহর পয়গম্বর আপনি অবশ্যই জানেন যেই দিন আপনাকে বিয়ে করেছি আপনার ঘরে আমি এসেছি, ওই দিন থেকে আজকে পর্যন্ত আপনাকে আমার হাত দিয়ে গোসল করাইয়া দিছি, আপনাকে আমার হাত দিয়ে গোসল করিয়ে দিয়েছি, কোনদিন আপনাকে একা একা গোসল করতে আমি খাদিজা দেই নাই,
আজকে যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মরে যাই, আপনার কাছে আমার প্রথম চাওয়া, জিন্দেগির শেষ গোসলটা আপনার পবিত্র হাত দিয়ে আমাকে দিবে। স্বামী রে, আপনার হাত দিয়ে যদি আমাকে গোসল করাইয়া দেয়, আমার বিশ্বাস আপনার পবিত্র হাত মুবারক যে বডিতে লেগে যাবে, ওই বডিতে আল্লাহ ফেরেশতা আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা, স্ত্রী হিসেবে তুমি ওটা চেয়েছো, আমি মেনে নিলাম, অবশ্যই তোমাকে আমি গোসল করাবো। স্বামী রে, আমার দুই নম্বর ওসিয়ত, আমি যদি মরে যাই, আমাকে আপনি দামি দামি কাপড় দিয়ে কাফন দিয়েন না, দামি দামি কাপড় কিনে আপনি আমাকে কাফন দেওয়ার দরকার নাই। আপনার পরনের যে জুব্বা, আপনার পরনের যে পাঞ্জাবি, দিনের দাওয়াত দিতে গিয়ে ঘাম লেগেছিল যে পাঞ্জাবিতে, এই না ধোয়া একটা পাঞ্জাবি দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিবেন। পয়গম্বরে আরবি, স্বামী স্ত্রী হিসাবে আপনার কাছে আমি চাইলাম, আপনি যদি আমাকে আপনার পরনের জুব্বা দিয়ে আমার কাফন পরাইয়া দেন, আপনার জুব্বার এত দাম, এত দাম রয়েছে, আমার বিশ্বাস আমার বডি যখন আপনার জুব্বার ভিতরে থাকবে, কবরের ভিতরে কোন ফেরেশতা আমাকে আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কি ওসিয়ত করতেছেন স্ত্রী, স্ত্রী তার স্বামী, স্ত্রী তার স্বামী। আমার বন্ধুগণ, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে খাদিজাকে বলছেন, পাগলের মতো কি বলতেছো, কেনই তুমি আমাকে ছেড়ে যেতে চাও? তোমার দুই নম্বর ওসিয়ত আমি মেনে নিলাম, তিন নম্বর কি বলতে চাও? স্বামী রে, আপনার কাছে তিন নম্বর চাওয়া হলো, আমার জানাজার ইমামতি কাউকে দিয়ে দিবেন না, আমার জানাজার ইমামতিটা আপনি নিজে করবেন। আপনি যখন আমি স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করবেন, জিন্দেগিতে চলার পথে অনেক স্মৃতি আপনার মনে পড়বে, আপনার চোখ থেকে যদি ভালোবাসার কারণে এক ফোঁটা পানি মাটিতে পড়ে যায়, আমি খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, তাও মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী রে, আর বেশি কিছু চাইবো না, একটা ওসিয়ত করব। কি ওসিয়ত? পয়গম্বরে আরবি, আপনি তো বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, এত আযাব, এত আযাব। আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমিও নিজেকে আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, কবরের ভিতরে আমার সঙ্গে কি ব্যবহার হবে জানি না, দুটা পা জড়াইয়া ধরলাম, জীবনে কিছুই চাইলাম না, আমার কবরের ভিতরে কি প্রশ্ন করা হবে না জানি, আমি যদি জবাব দিতে না পারি কিয়ামতের দিন কি জবাব দিব, কবরের ভিতরে আটকা পড়ে যাব, জাহান্নামে যাওয়া লাগবে। আপনি আমাকে একটা বার কথা দেন, কথা দেন, আমার কবরের প্রশ্নের সময় আপনি আল্লাহ আমার পক্ষ থেকে জবাব দিবেন। আল্লাহর রাসূল কোন উত্তর দিতে পারতেছেন না, কবরের ভিতরে কেমনে জবাব দিব? খাদিজাকে প্রশ্ন করলে কেমনে উত্তর দিব? নবীজি তস্তবুত করে বলেন, খাদিজারে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার কবরের প্রশ্নের জবাব আমি না দিব, ততক্ষণ পর্যন্ত তোমার কবরের উপর থেকে আমি তোমার স্বামী উঠে গড়ে আসব না। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, নবীজি গোসল করালেন, নিজের জুব্বা দিয়ে কাফন পরালেন, জানাজার ইমামতি করলেন, নিজের কাঁধ মুবারকে লাশ উঠালেন, কবরে নিয়ে গেলেন, নিজের হাতে কবরে রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আজ থেকে আমি একা হয়ে গেলাম, খাদিজাকে তোমার হাওয়ালা করে দিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সবাই যখন সবাইকে ভুলে যাবে, সর্বপ্রথম তুমি আমাকে আমার খাদিজার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিবা। কেমন ভালোবাসা এই পরিবারের ভিতরে যে আদর্শ আর চরিত্র ছিল, আজ আমাদের পরিবারের ভিতরে সে আদর্শ আর চরিত্র নিয়ে আসার কথা বলছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খাদিজাতুল কুবরার কবরটাকে লাশ
কবরটাকে বেঁধে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। রাসূল পাক কবরের উপরে বসে আছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন, আর কতক্ষণ কাঁদবেন? কবরের উপর থেকে চলে আসেন। নবীজি বলছেন, না রে ওমর, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, বিপদের সময় তার প্রশ্নের জবাব দিব, কিন্তু না জানি আমি কি করব, আমি দিতে পারবো কিনা আমি জানি না। আমার বান্দাগণ বিশ্ব নয় বসে আছেন, জিব্রিল আমিন এসে হাজির হয়ে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি যদি এখানে বসে থাকেন, আল্লাহ বলছেন কোন ফেরেশতা এসে আপনি যেখানে বসেছেন এই কবরে, কার সাহস প্রশ্ন করার? কার সাহস? খাদিজাকে প্রশ্ন করার। কিন্তু নিয়ম তো মানা লাগবে, খাদিজাকে প্রশ্ন করতে হবে। আপনি কবরে থাকলে কেউ তো প্রশ্ন করবে না, আসবেও না। আপনি রহমাতাল্লিল আলামিন, আপনি ইমামুল আইম্মা, আপনি ইমামুল মুরসালিন, আপনি শাফিউল মুজনিবিন, আপনি রবিয়া রহমত, আপনার সামনে কেউ তো আসবে না। দয়া করে যদি আপনি যেতেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দে, আমার বন্ধু যেন কবরের উপরে বৈশা চুকের পানি না ফালায়, তার চুকের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না। আমি কথা দিলাম যে খাদিজা দ্বীনের জন্য এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, আমার নবীজিকে সাপোর্ট দিয়েছে, সমুদয় সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় করেছে, দুনিয়ার জমিনে স্ত্রী হিসাবে স্বামীর প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আরশে আজিম থেকে ঘোষণা করলাম, আমার বন্ধুকে জানাইয়া দে, তিনি যেন বাড়িতে চলে যায়। এই মুহূর্তে খাদিজার কবরের প্রশ্নের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার! এই হচ্ছে সমাজ। লম্বা ঘটনার সামনের দিকে যেতে চাই না। স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম ভালোবাসা নৈতিকতা আদর্শ তৈরি হয়ে যায়, এই সমাজ এখনো প্রতিষ্ঠা সম্ভব। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা পরিবারের ভিতরে দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীতে মিল মহব্বত তৈরি করবেন তো ইনশাআল্লাহ, বাবা ছেলে মহব্বত তৈরি করবেন ইনশাআল্লাহ, মা মেয়ে ভালোবাসা তৈরি করবেন তো ইনশাআল্লাহ, ভাই ভাইয়ে মহব্বত তৈরি করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরে গেলে হাসি মুখে কথা বলবেন, সালাম দিয়ে কথা বলা শুরু করবেন, ঘর থেকে বের হয়ে আসার সময় ভালোবাসা যদি চান, একসাথে জান্নাতে থাকতে চান, স্ত্রীর কপালে চুম্বন দিয়ে বের হবেন। শামাইলে তিরমিজি খোলেন, নবীজি যখন নামাজ পড়াইতে যাইতেন তার হুজরা মুবারক থেকে বের হতেন, তখন ইকামত হচ্ছে, কদ কামতি সালাহ বেলাল বলতেছে, আর রাসূল আয়েশার কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হচ্ছে। এটা নাম ইসলাম। আর আমরা ইসলামকে বানাইছি কি ফ্যাশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর আজকে লম্বা করতে চাই না।